যখন আমি আমার সার্ভারকে কাস্টমাইজ করতে যাব, হ্যাঁ কাস্টমাইজ করার জন্য দেখা যায় যে আমি পার্সোনালাইজেশন চলে যাব। পার্সোনালাইজেশনে যাওয়ার পরে আমি এখান থেকে থিমস, হ্যাঁ থিমস এ ক্লিক করে এখানে টেক্সট বা আইকন পুরো চেঞ্জ করব, হ্যাঁ অথবা অ্যাডভান্স সাউন্ড সেটিং চেঞ্জ করব, অথবা মাউস পয়েন্টার সেটিংটা সেটিংয়ে ঢুকবো, ঢুকার পরে কিছু চেঞ্জ করতে যাব। কিন্তু তখনই হচ্ছে যে আমাকে একটা রেস্ট্রিক্ট দেখাবে, হ্যাঁ যেমন আমি ডেস্কটপ আইকন সেটিংয়ে ক্লিক করলাম, এই যে দেখেন এখানে আমাকে একটা রেস্ট্রিক্ট দেখাইছে, হ্যাঁ লিখছে এখানে যে উইন্ডোজ ক্যান নট অ্যাক্সেস দ্য স্পেসিফাইড ডিভাইস পথ অর ফাইল, ইউ মে নট হ্যাভ দ্য অ্যাপ্রোপ্রিয়েট পারমিশন টু অ্যাক্সেস দ্য আইটেম, ঠিক আছে। তো এই রেস্ট্রিক্টটা দেখাবে, তো এই রেস্ট্রিক্ট দেখালে কিন্তু আসলে একজন ইউজার কিন্তু সার্ভারে এসে তার যেই ডেস্কটপ আইকন বা অ্যাডভান্স সাউন্ড বলেন এ সমস্ত এগুলো কি করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না, এবং কি উইন্ডোজ ডিফেন্ডারে গিয়ে হ্যাঁ ওইখানেও কিছু চেঞ্জ করতে পারবে না। মানে অ্যাকচুয়ালি হচ্ছে যে সব পারমিশন পাচ্ছে না, হ্যাঁ তো সব পারমিশন পাওয়ার জন্য কি করতে হবে সেটা আজকে আমি দেখাবো। তো সব পারমিশন পাওয়ার জন্য আমাদের সহজ একটা সেটিং যেটা দেখিয়ে দিলে সবাই পারবে, তো এটা করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে কোথায়। আমি এখন আছি আমাদের সার্ভারে, হ্যাঁ সার্ভারে আসার পর আমার প্রথম চলে যেতে হবে, আমরা লিখবো যে উইন্ডোজ প্লাস আর, হ্যাঁ উইন্ডোজ প্লাস আর লিখে এখানে আমরা লিখে দিব যে gpedit.msc লিখে আমরা এন্টার দিব। তো এন্টার দেওয়ার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করব, ওয়েট করলে আমাদের হচ্ছে যে উইন্ডোটা চলে আসবে। তো উইন্ডোটা চলে আসার পর আমরা লোকাল কম্পিউটার পলিসিতে আসবো, হ্যাঁ লোকাল কম্পিউটার পলিসি থেকে কম্পিউটার কনফিগারেশন। তো কম্পিউটার কনফিগারেশনে আসার পর আমরা আসবো কোথায়, উইন্ডোজ সেটিংয়ে, উইন্ডোজ সেটিংয়ে, হ্যাঁ তো উইন্ডোজ সেটিং আসার পর আমরা আসবো সিকিউরিটি সেটিং, সিকিউরিটি সেটিং আসলাম, সিকিউরিটি সেটিং আসার পর আমরা আসবো কোথায়, লোকাল পলিসিতে, লোকাল পলিসিতে আসলাম। লোকাল পলিসিতে আসার পর আমরা যেটা করব সেটা হচ্ছে সিকিউরিটি অপশন, সিকিউরিটি অপশনে আমরা ডাবল ক্লিক করব। আচ্ছা তো ডাবল ক্লিক করার পর আমরা এখানে চলে যাব, এখন চলে যাব ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল, হ্যাঁ ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোলে চলে আসছে, এই যে ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল, এখানে আমরা দেখব যে কোথায় আমাদের অ্যাডমিন অ্যাপ্রুভাল যে সেটিংটা আছে সেটা কোথায়। ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল অ্যাডমিন অ্যাপ্রুভাল মোড ফর দ্য বিল্ট ইন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট, তো আমরা এই সেটিংয়ে চলে আসছি। তো এই সেটিং আসার পর আমরা দেখতে পাবো যে এখানে এটা ডিজেবল করা আছে, হ্যাঁ এটা কিন্তু সার্ভারের বেলা, হ্যাঁ সার্ভারের বেলা এখানে অলওয়েজ কি থাকে, ডিজেবল করা থাকে। আর হচ্ছে এই সার্ভারের আন্ডারে বা এই সার্ভারের হচ্ছে যে ডোমিনের আন্ডারে যত কম্পিউটার ল্যাপটপ যেগুলো থাকবে, যারা থাকবে তাদের কিন্তু সেম অবস্থা, তাদেরটা কিন্তু ডিজেবল করা থাকবে, হ্যাঁ। আর বাই ডিফল্ট উইন্ডোজে কি থাকে, এটা নট ডিফাইন থাকে, ওইখানে কিন্তু আমাদের সেটিংটা চেঞ্জ করতে হয় না উইন্ডোজে, কারণ ওইখানে আমরা সবসময় সবকিছু অ্যাক্সেস পাই, হ্যাঁ সবকিছু করতে পারি, চেঞ্জ করতে পারি। কিন্তু এখানে দেখা যায় যে সার্ভারে এসে এটা ডিজেবল থাকে, হ্যাঁ বাই ডিফল্ট ডিজেবল থাকে, তো আমরা এই জন্য হচ্ছে যে সব অ্যাক্সেস পাই না, হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে এই ডিজেবলটাকে এনাবল করে দিতে হবে। তো ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল অ্যাডমিন অ্যাপ্রুভাল মোড ফর দ্য বিল্ট ইন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট, এখানে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখানে প্রপার্টিজ যাব, হ্যাঁ প্রপার্টিজ আসার পর আমরা দেখব যে এখানে ডিজেবল করা আছে, রাইট ডিজেবল করা আছে, সো এটাকে আমরা কি করে দেবো, এনাবল করে দেবো, এনাবল ক্লিক করলাম, ক্লিক করে আমরা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার পরে ওকে করে দেব। আচ্ছা তো ওকে করে দেওয়ার পরে এখন আমরা দেখব যে সিকিউরিটি সেটিংটা কি আছে, এনাবল আছে, হ্যাঁ এতক্ষণ আমরা কি দেখছিলাম এটা ডিজেবল করা ছিল, সো এটা এখন এনাবল হয়ে গেছে, তো আমাদের কাজ এখানে শেষ। শেষ করে দেওয়ার পরে আমরা এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে আমরা যদি পাওয়ারশেলে যাই, পাওয়ারশেলে গিয়ে হচ্ছে আমরা লিখব যে জিপি আপডেট স্ল্যাশ ফোর্স। তো জিপি আপডেট স্ল্যাশ ফোর্স দিলে অনেক সময় দেখা যায় যে সেটিংটা আসলে এনেবল হয় না, সেটিংটা কাজ করে না, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়,
সেখানে আমাদেরকে একটা রেস্ট দিতে হয়। তো আমি দেখি যে আসলে আমি জিপি আপডেট স্ল্যাশ ফোর দিলে আমার এটা কাজ করে কি না। জিপি আপডেট স্ল্যাশ ফোর্স, এন্টার। তো বরাবর আমি জিপি আপডেট স্ল্যাশ ফোর দিয়ে দিলাম এখানে। দিয়ে দেওয়ার পরে যে কম্পিউটার পলিসি আপডেট হ্যাজ কমপ্লিট সাকসেসফুলি এটা চলে আসছে। এখন আসবে ইউজার পলিসি আপডেট হ্যাজ কমপ্লিট সাকসেসফুলি। হ্যাঁ, তো কমপ্লিট হয়ে গেছে আমাদের জিপি আপডেট। এটা আমি কেটে দেবো। কেটে দেওয়ার পরে আমি সেম আপনাদেরকে যে বিষয়টা দেখিয়ে আসছিলাম প্রথমে, যে আমাকে একটা রেজিস্টার দেখাইছিল, রেজিস্ট্রিক্ট দেখাইছে, সেটা এখন কি দেখায় সেটাই দেখতে যাবো আমরা। তো আমি আবার চলে গেলাম পার্সোনালাইজে। পার্সোনালাইজে আসার পরে আমি চলে আসতে যাব থিমে। থিমে আসার পর এই ডেস্কটপ আইকনটা আমি আবার ক্লিক করতেছি। ওকে ফাইন, সে জিনিসটা দেখাচ্ছে আবার। তাহলে আমাদের কি হলো, আমরা সেটিংটা এনাবল করে দেওয়ার পরে কিছুই হলো না। কেন হলো না, সেটা হচ্ছে যে আসলে জিপি আপডেট দেওয়ার পরে এটা কাজ করতেছে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে এই সিস্টেমটাকে রেজিস্টার দিতে হবে একটা। তো আমরা রেজিস্টার দিই, রেজিস্টার দিতে আশা করি যে কাজ করবে। রেজিস্টার দেওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি। তো ওয়েট করতেছি, আমরা ওয়েট করি আমাদের সিস্টেমটা রেজিস্টার দিয়ে চলে আসুক। ঢুকবো, তো পাসওয়ার্ড দিয়ে আমরা সার্ভারে ঢুকে গেলাম। আসার পর আমরা হচ্ছে প্রথমেই চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত পার্সোনালাইজে, যেখান থেকে আমরা প্রুফ করবো যে আসলে আমাদের সেটিংটা এনাবল হয়েছে কিনা, আমাদের সেটিংটা যে আমরা করে আসছি সেটা প্রপারলি কাজ করতেছে কিনা। তো সেটা করার জন্য আমরা ডেস্কটপে স্ক্রিনে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আমরা পার্সোনালাইজে চলে যাব। পার্সোনালাইজে আসার পর একটু ওয়েট করি, সার্ভারটা একটু স্লো করতেছে। তো পার্সোনালাইজেশন আসার পর, পার্সোনালাইজ আসার পর আমরা থিমসে চলে আসব। থিমসে আসার পর আমরা সেম ভাবে ডেস্কটপ আইকনে ক্লিক করব। ওকে ফাইন, এখন কিন্তু আমাদের কোনো রেস্ট্রিক দেখাচ্ছে না, রাইট? তো আমরা হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি। তো এক্ষেত্রে এখন আমরা চাইলে যে কোনো কিছু চেঞ্জ করতে পারতেছি বা চেঞ্জ করতে পারবো, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, অ্যাডভান্স সাউন্ড সেটিংয়ে যাচ্ছি, এখানেও আসতে পারতেছি। হ্যাঁ, আবার হচ্ছে যে মাউস পয়েন্টার সেটিং এখানেও আসতে পারতেছি, মানে যেটা ইচ্ছে মনে হচ্ছে সেটাই আমরা করতে পারবো এখন। হ্যাঁ, তো আশা করি আপনারা হচ্ছে যে আমার কথাগুলো বুঝতে পারছেন, বা আপনারা হচ্ছে যে এই সেটিংটা সম্পর্কে জানতে পারছেন। তো আশা করি আপনাদের অনেক উপকার আসতেছে বা উপকার আসবে। আর হচ্ছে যে এই বিষয়টা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। হ্যাঁ, সামনে হচ্ছে যে আরও বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্র্যাক অথবা এ সমস্ত ভিডিও নিয়ে আসবো। আর হচ্ছে যদি এটা সম্পর্কে যদি কারো কোনো মন্তব্য থাকে যে ভাই এখানে বুঝি না বা এখানে বুঝি না, এটা কীভাবে হলো, এটা কীভাবে হলো, হ্যাঁ, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর অন্য কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি অন্যান্য বিষয়গুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এখানেই আজকে বিদায়। আবার কথা হবে আরেকটা টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।